এতক্ষণ প্রাণপণে স্ত্রী বন্দনা করল। এটা খুব স্বাস্থ্যকর এবং ঘরে জনপ্রিয়তা বৃদ্ধির খুবই একটা ভালো উপায়। আমাদের জীবনে এরকমই ছিল এবং আজও আছে। আমাদের একটা দল ছিল, সে দলে একজন কবি ছিল এবং আরেকটা মেয়ে ছিল, সেও কবি। তো আমরা ভাবলাম যে এরকম দুজনেই কবি, দুজনেই কবিতায় মশগুল, কবিতা ছাড়া কিছু বোঝে না, এই দুজনের যদি বিয়ে দেওয়া যায় তাহলে সেটাই হবে এদেশের শ্রেষ্ঠ বিবাহ। এইসব চিন্তা ভাবনা করে আমরা দুজনকে কাছে আনার পরোক্ষ কৌশল অবলম্বন করতে লাগলাম এবং সেটা ওষুধ কাজে লাগলো এবং শেষ পর্যন্ত একদিন তাদের বিয়ে হলো। আমরা ভাবলাম যে সত্যি এখন একটা সুখের সংসার আমরা দেখতে পাব। কিন্তু ৬ মাসও গেল না, কবির সঙ্গে কবির দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজন কবিতা লিখলে আরেকজন বলে, আরে তোমার তো কিছুই হয়নি কবিতা। আরেকজন বলে যে তোমার তো একটা লাইনও আজ পর্যন্ত কবিতা দেখি নাই, তুমি কবিতার কি বোঝো, বলে তুমি কিছু বোঝো নাকি। এবং শেষে দেখা গেল যে তাদের দাঙ্গার প্রধান কারণ কবিতা। সেই জন্য একরকম মানুষের মধ্যে বিয়ে না হওয়া সবচেয়ে ভালো, কারণ দায়িত্ব একটা বড় মারাত্মক জিনিস, এর চাইতে বড় কিছু নাই। যেমন আমি এখানে প্রধান অতিথি, আইনত আমার সবচেয়ে শেষে কথা বলা দরকার, কিন্তু আমার ক্লাস থেকে আমি উঠে এসেছি, আমি তো শিক্ষক, সুতরাং ক্লাস আমার কাছে পৃথিবীর সর্বোচ্চ বিষয়। ছাত্রদের সঙ্গে আমি কথা বলতে প্রতিজ্ঞাবদ্ধ। তো যা হোক, সরকারি কর্মকর্তারা চাকরি পাওয়ার পর কেমন যেন হয়ে যায়। সেই ডিএল রায়ের একটা কবিতা আছে, লাইনটা আমার ঠিক হুবহু মনে নাই, যে প্রথম যখন করলুম বিয়ে ভাবলাম বাহা বাহারে, চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে ওঠে সবার প্রায়, হয় না এরকম মানুষ আমি খুব কম দেখেছি। যে কোনো পাওয়ারের মধ্যে মানুষ যখন যায় তখন নিজেকে সে ভুলে যায়। আবার সেই দিন মনে পড়ে যেদিন সেই পাওয়ার থেকে সরে যেতে হয়। তাহলে আমি যখন পাওয়ারে আছি তখন মনে রাখলে অসুবিধা নেই। আমি একবার আমার এক বন্ধু বড় অফিসার, ওর ঘরে বসে আড্ডা দিচ্ছি, একজন লোক বাউফল থেকে এসেছে, একটা গরিব মানুষ, কি একটা কাজে তার কাছে। আমরা আড্ডা দিচ্ছি, আমরা কফি খাচ্ছি, আমরা হ্যাঁ এটা খাচ্ছি ওটা খাচ্ছি, সে বাউফল থেকে এসেছে লোকটা, বাউফল থেকে ঢাকায় আসা, ঢাকায় এসে ওই সেক্রেটারিয়েটের ওই দেয়াল ভেদ করে ওর মধ্যে ঢোকা, কি কঠিন একটা ব্যাপার একটা সাধারণ গরিব মানুষের পক্ষে। সে এসেছে, তার কাছে চিরকুট এলো যে অমুকে এসেছে। আমার বন্ধু বলে যে এই কাল আসতে বলো। আমি তখন তাকে বললাম, তুমি এই লোকের টাকায় চাকরি করো, এই লোকটা কোথার থেকে একটা বিপদে পড়ে শেষে সুখে এসেছে তা না। আসসালামু আলাইকুম, আপনাকে ওই দেখতে এলাম, আপনার খুব প্রশংসা শুনেছি, তার জন্য সে আসে নাই, সে একটা বিপন্ন অবস্থায় তোমার কাছে এসেছে আর তুমি এক মুহূর্তে বলে দিলে যে কালকে আসো, এটা কেমন আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। মানুষের প্রতি যদি এই আচরণ হয়, সেই জন্য আমি মনে করি
যে আমাদের দৃষ্টিভঙ্গি এখন কিছু পাল্টানো সময় এসেছে। আমরা শুধু অফিসার নই, আমরা শুধু ক্ষমতাধর নই, আমরা মানুষ, আমরা এই দেশের মানুষ, এই দেশের গরিব দুঃখী মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, তাদের কারণেই আমরা আজকে এইখানে, তাই না? এই যে চলে যায় আমাদের দেশ থেকে, পড়াশোনা করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেশনাল হয়, তারপর একদিন টাটা বলে, হ্যাঁ, বাংলাদেশকে থাকার খুবই ইচ্ছা ছিল, অনেক সময় অনেক প্রেম ট্রেম হলো দুজনের মধ্যে, শেষে হঠাৎ একদিন হয় ছেলেটাই বললো নাহলে মেয়েটাই বললো যে আমার তো খুবই বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু বাবা তো রাজি হচ্ছে না। মেয়েরা একটু বেশি বলে, বলতে হয়, কারণ শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অবস্থানের দিক থেকে তারা দুর্বলতর। হ্যাঁ, সেই জন্য ছেলেরা মেয়েদের বিশ্বাসঘাতিনী, রে বিশ্বাসঘাতিনী, এতদিন পরে তোর মুখে এই কথা, কেমন এইসব বলে ছেলে। কথা হচ্ছে যে তোমাকে ইঞ্জিনিয়ার বানানো হলো, তোমাকে ডাক্তার বানানো হলো, তোমাকে একজন ভালো প্রফেশনাল বানানো হলো, এই জাতির কাছে তোমার ঋণের কোনো শেষ নাই। যে ডিগ্রি পেতে ওখানে তোমাকে 1 কোটি টাকা খরচ করতে হতো, এখানে 18 টাকা বেতন দিয়ে পড়াশোনা করে তুমি সেই ডিগ্রি পেয়েছ, তুমি কি করে এই দেশ ছেড়ে চলে যাও? তুমি যদি যেতে চাও তাহলে তুমিও 1 কোটি টাকা দিয়ে এখানে পড়ো, তারপরে একদিন চলে যাও, আমরা বলবো যে ঠিক আছে, আমাদের দেশের একজন, হ্যাঁ, গৌরবের অধিকারী সে বিদেশে আমাদের পক্ষ থেকে অবদান রাখতে চলে যাচ্ছে, কিন্তু 18 টাকা দিয়ে তুমি পড়বে? আমরা কি 18 টাকা দিয়ে পড়াই তাদেরকে বিদেশে, যে অন্য দেশের সমৃদ্ধি বাড়ানোর জন্য, আমেরিকার টাকা বাড়ানোর জন্য? আমেরিকার টাকার কি এতই দরকার? আর যদি এত দরকার থাকে তাহলে তার জন্য তোমার 1 কোটি টাকা দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। তো এই যে স্বার্থপরতা আমাদের, আমার কাছে এটাকে খুব ভালো লাগে না, ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হল। তো এইটা আমি জাহাঙ্গীরকে কিছুদিন থেকে দেখছি, এর আগের বারও আমি এসেছিলাম কিন্তু আমি কিছুই বুঝতাম না, চিন্তাম না, জানতাম না কাউকে, কিন্তু আজকে আমি জিনিসটা টের পাচ্ছি যে একটা ক্ষমতা বলয়ের মধ্যে ঢুকেও মানুষ হওয়ার একটা আকুতি সবার মধ্যে কাজ করছে, তাই না? আমরা বন্ধু হব, আমরা সুহৃদ হব, আমরা একসঙ্গে আনন্দ করব, জীবনকে আমরা উদযাপন করব, আমরা সুন্দর জীবন যাপন করব, আমরা আমাদের একটা গোষ্ঠী হবে, দল হবে, সঙ্গ হবে, ভালো মানুষের সঙ্গ, এবং নিশ্চয়ই এখানে নেওয়ার সময় কিছু বাছাই করা হয় আমার মনে হয়, তো ভালো মানুষের একটা সঙ্গ গড়ে উঠবে, এর চাইতে আনন্দের আর কিছু নেই। পৃথিবীতে যদি কোনো অভিশপ্ত জিনিস থাকে তার নাম নিঃসঙ্গতা, তার নাম একাকিত্ব। যে মানুষের সঙ্গে আরেকজনের কমিউনিকেশন হলো না তার চাইতে দুঃখী পৃথিবীতে আর নাই। সে ধীরে 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 অসুস্থ হবে, মানসিকভাবে রুগ্ন হবে, একসময় পাগল হবে, একসময় আত্মহত্যা করবে, নাহলে অন্যকে হত্যা করবে। কিন্তু এই যে সবার মধ্যে একটা বন্ধন, প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন, যা মানুষকে সজীব রাখে, জীবন্ত রাখে, আনন্দিত রাখে, এবং যার মধ্যে দিয়ে আমাদের শক্তি আরও বাড়ে এবং আমরা অনুভব করি যে আমরা আরও আরও অধিক অধিক পরিমাণে মানুষ। কোনো মানুষ অন্যকে দুঃখ দিতে থাকে কখন, অন্যকে অশান্তি দিতে থাকে কখন, যখন তার নিজের মধ্যে শান্তি থাকে না, আনন্দ থাকে না? এটা তার কোনো অপরাধ নয়, এটা তার অসহায়তা, এটা তার অসুস্থতা। কিন্তু যদি আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে আমরা
নিজেদের আনন্দকে বাড়াতে পারবো, নিজেরা সুখী হতে পারবো, তখন নিজেরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো, তখন আমরা অন্যের জীবনকে সুখী করার জন্য চেষ্টা করতে পারবো। একটা কথা বলে আমি শেষ করি, আমাদের ঘাতক ট্রাক বলে একটা কথা আছে, তাই না? আসলে ট্রাক তো ঘাতক নয়, ট্রাক তো বেচারা যন্ত্র, তাকে অযথা ঘাতক টাতক বলে আমরা খুবই অবিচার করি। আমি মনে করি ঘাতক ট্রাক বলে কিছু নাই, ঘাতক ড্রাইভার আছে। এখন ঘাতক ড্রাইভারটা কে? ঘাতক ড্রাইভার আমার ধারণা সেই মানুষটা যেই মানুষটা মানে নিজের মূল্য সে বুঝতে পারে, নিজের মূল্য কে বুঝতে পারে না? নিজের মূল্য বোঝার সঙ্গে কিন্তু শিক্ষা, সংস্কৃতি এগুলো খুব গভীরভাবে জড়িত। কাউকে যদি ক্লাস সিক্স পর্যন্ত পড়িয়ে ছেড়ে দেওয়া হয় যে ট্রাক চালা, ও যে আরেকজনের উপর দিয়ে চালিয়ে, যদি ক্লাস নাইন পর্যন্ত যদি তাকে পড়ানো হয় তখনও তাই সে করবে, কিন্তু একবার যদি ম্যাট্রিক পাস করে, একবার যদি একটা সনদ পায়, একবার যদি সে অনুভব করে যে তার একটা দাম আছে, মূল্য আছে এই জগতে, সে হয়তো কিছু করতে পারবে, একটা স্বপ্ন এসে তার সামনে দাঁড়ায়, তখন সে কিন্তু নিজের মূল্য বুঝবে, তখন অন্যের জীবনের মূল্য। সেই জন্য আমি একবার কাগজে লিখেছিলাম এবং প্রস্তাব করেছিলাম যে যে কোনো গাড়ির ড্রাইভার ম্যাট্রিকুলেটের নিচে হওয়া উচিত না, আর যদি ট্রাকের ড্রাইভার হতে হয় বা বাসের ড্রাইভার হতে হয়, সবচেয়ে বেশি হচ্ছে বাসের ড্রাইভার, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট মানে 50 জন একসঙ্গে শেষ। সুতরাং তার অন্তত বিএ পাস, সম্ভব হলে এমএ পাস হওয়া উচিত। এমএ পাস হলেই হবে না, তার আবার ইন্টারভিউ নিয়ে টিয়ে বুঝতে হবে যে এটা আসল এমএ পাস কিনা, কারণ আজকে লক্ষ লক্ষ এমএ পাস আমাদের ভুল পরিকল্পনার ফলে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট, লক্ষ লক্ষ এমএ পাস বেরিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন অফিসে পিয়নের চাকরি করে। কি করুন, সে কি এমএ পাস করেছে পিয়ন হওয়ার জন্য? তা তো হয় নাই। সুতরাং বিএ পাস যদি সে করে তখন সে নিজের মূল্য বুঝতে পারবে, তার পরিবারের মূল্য সে বুঝতে পারবে, অন্যের পরিবারের মূল্য সে বুঝতে পারবে, অন্যের জীবনের মূল্য সে বুঝতে পারবে, তখন তার হাতে অ্যাক্সিডেন্ট তুলনামূলকভাবে কমে যাবে। তো সেই জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে মানুষ হিসেবে নিজের মূল্যকে বাড়ানো, মানুষ হিসেবে সুন্দর হওয়া, আনন্দপূর্ণ হওয়া এবং মূল্যবোধ, নিজের মধ্যে মূল্যবোধের চর্চা, বন্ধুত্বের চর্চা, সান্নিধ্যের চর্চা, হৃদ্যতার চর্চা, এইসবের মধ্য দিয়ে উন্নততর মানুষ হওয়া। এটা যদি হয় তাহলে আপনি অফিসার হিসেবেও উন্নত হবে এবং বাউফল থেকে কোনো লোক আপনার কাছে আসলে আপনি বলবেন না যে কালকে আসতে বলবেন। এইটুকু চাই আমরা সরকারি কর্মকর্তাদের কাছে, আমরা কি চাই যে বাউফল থেকে এসে যেন এই কথা শুনতে না হয় যে কালকে আসবেন। কালকে আসে ওই লোকটার পক্ষে যে কি কঠিন, তাই না? কোন রকমে একটা পাস হয়তো সে জোগাড় করেছে একদিনের জন্য, কিন্তু দ্বিতীয় দিন কে তাকে পাস দেবে? সেক্রেটারিয়েটে ঢোকার। সেই জন্য এই যে আপনাদের মধ্যে জীবনের চর্চা হচ্ছে, প্রীতির চর্চা হচ্ছে, এটাকে আমি অভিনন্দিত করি এবং আপনারা আরো আপনাদের সমধর্মী যারা তাদেরকে আস্তে 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 এর মধ্যে নিয়ে আসুন। তা আপনারা ভালো থাকেন, ভালো করেন, বাংলাদেশ অনেক উপরে যাবে একসময়, সুতরাং আমাদের দায়িত্ব অসীম। ধন্যবাদ।